শোনা যাচ্ছে মামা বাড়ি আলীকে হাতের কবজা নিয়ে মধু মিষ্টি কথা বলতে হবে তাহলে তো হুজুর বলবে জোরে করে ঠিক না বেটি বাইরে থেকে সভা করে গিয়ে মধু মিষ্টি বাড়িতে গেলে বউয়ের সাথে খাড়াং খাড়াং ও বউ হুজুর কইবে তো জোরে করে হুজুর কইবে আব্বা বান সেই জন্য বললাম বাবা ওই বাড়ি আলী যদি ভালো না হয় আসামাত না হয় চরিত্রবান ভালো না হয় পর্দানিশি না হয় ওই মেয়েটার দ্বারা জীবনের সংসারে শান্তি পাব না ও মা বলে রে শুনি রে কুমার রসুল বল মাতা বালাগা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর মুখের দিকে তাকাবা তাকে তাকে একটা মুস্কি হাসি দিবা আমার রসুল বলে তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে নবী বলল ওয়া যাও জুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বল দেখালে তিনি জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে মুষ্টি হাসি দেয় হাসি দেয় গো তোমার তি দেয় হাসি মানাসিস খালি বাড়ি গিয়ে যদি একবার দাঁড়ায় দেখু কই তোর বউয়ের মুখত খালি মানে মাগুর মাছের গুদগুদি জোরে কর ঠিক না ঠিক বাবা শোনা সালা আমরা বলে শুনি রাখে আমরা শুনি রাখে রসুল বলে দিয়েছেন কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুচকি হাসি দিতে পারে নবী বল ওই নারীটা উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায় মা বলে আমরা বিশ্ব নবী রসুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজা তুল কোবরা মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলাহা মানে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা মাজার মারে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলাহা মা নবীজির পঞ্চম বিবি ছিল পাঁচ নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা মা গো নবীজির স্বয়ং বিবি ছিল মা হযরত উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল মা হযরত উম্মা হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা মা নবীজির এগারো নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া লাই তাকবীর লাই তাকবীর মা বলে না নবীদের এখন দেখি এগারো জন বিবি জীবন অতিবাহিত হয়ে গেছে একটা বিবির দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায় নাই যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারীর দ্বারাই আমরা কষ্ট পাই না না পাই যেরকম পাই না না পাই বর্তমান জামানার নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় না না পায় জোরে বলবেন পায় গোপন কই থাকে রাখি লাভ নাই যে জামানার নারী আধুনিক যুগে চলে হাই আলো ডিজিটাল মার্কা নারী রে বাপ রাস্তায় দিয়ে গেলে চিনা জানা লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তৃষ্টি ওট পালে ঠোঁট আরো কত পালিশ আছে না বাড়ি স্কুল বেরিয়েছি ব্যাগ নিয়ে সকালে দৌড়ে স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার চৌপতি আমার পাকার তো বেরিয়ে দেখি একটা মহিলার গুরু আমি করে এলে মহিলা করে থাকি এটা আমার হালিয়ার গো আমি ব্যাগকে নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামে পুরো সর্দার উনি এক নম্বর ওয়ান যে এক ভাই ব্রেক করলাম ভাবি কে দাদা মারা যাবা আজকে চার বছর হয়ে যায় এমন কিন্তু কোন সাজিশ নাই আজকে এত সাজেন কেন কো তোরে জাঙ্গ গ্রুপ দিয়ে তোমরা ক তোমরা আলের মানুষ একটা সাজগুলো দেখতে পার না নয় বাবা যে সাবন সাজতে না বত্রিশ ডিবি ডিলার হয়ে যায় ক তোমরা জান করে গো ক আমার যাই করে জানলে স্যার তার না আমার সেলফ হেল্প গ্রুপে আমার লিখে আয় আল্লাহ এমন সাবন সাজি গেছে স্যার কইছে স্যার কইছে স্যার মোর স্বামী আইব লাগিব নাই কয় না লাগাই কয় আইলে হই যাবে তার মাইয়া যদি স্যারের কাছে যায় ওই নোংরা ফাঁড়া যাবে যখন যাবে মাইয়া একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তৃষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ হাতে তা বাংলাদেশি হাতনি কাছে তা আমনি কের কাজ তুই মলন হ মলবি হ হাঁপে চ কারি হ রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না যখন ঠিক না বিঠি যখন ঠিক না বিঠি
বিশ্ব রাসূলের দরবারে গভীর একটি বিধিন নাসারা যাচ্ছেন বিশ্ব রাসূল আখলাক জ্ঞান চরিত্র নবীজি মহব্বতে ইসলাম গ্রহণ করে নেবে বিধিনরা দলে বন্ধ হয়ে যাচ্ছে রাসূলের বাড়ি দিকে প্রতিরোধের রাস্তার মধ্যে আবু জাহল সামনে ধরা পড়ে গেল আবু জাহল তোমরা কোথায় যাও এত রাইতে বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব আবদুল্লাহর বেটা রাসূল রাসূলের কাছে যাব আমিনার কলিজার মনির কাছে যাব কেমন আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি মুসলমান হয়ে যাব জোরে কর সুবহানাল্লাহ আবু জাহল বলছে না না তোরা যেতে পারবে না জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি বলো না রে ভাই তোরা মোহাম্মদের কাছে যেতে পারবে না কা ইনি একজন কট্টর জাদুকর তোমার চোখে তো জাদু লাগে যাবে যেতে পারবে না কেন না আমরা শুনছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কোন জাদুকর না রে আবু জাহল আমার তার কাছে কলেমা পড়ি সত্য বাণী শুনছি আমার তার কাছে মুসলমান হয়ে যাব যেটা কথা সুবহানাল্লাহ আবু জাহল বলছে আকাশের দিকে জাদু গাইতে পারে না করতে পারবে না তোরা যদি যাও ওই মোহাম্মদের কাছে যাব বাবা মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নেওয়ার আগে মুসলমান হওয়ার আগে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মোহাম্মদ এই চন্দ্রটা যদি তোমার নজর আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ বিধিনরা বলছিল আবু জাহল আবু জাহল এই প্রশ্ন আমরা করতে পারবো না রে পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে নাই আমার তার কাছে ইসলাম গ্রহণ করব এই প্রশ্ন আমরা করতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহল বলল তোরা করতে পার বলতে পারবে না কয় না আমি তোমাদের সঙ্গে যাব আমি প্রশ্ন করব তোরা শুনবে ও ভাই রে তোমার বলা লাগবে না দেখছেন বেঈমানের কত বুদ্ধি আবু জাহল সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিধির লোকগুলোকে নিয়ে গবিলতে যায় বিশ্ব নবী বা দলবার চলে যায় গভীরাতে ওই বিধিনের দলে না আমার আবু ইমান আবু জাহল সঙ্গে নিয়ে ওই রসুনের বাড়ি দিয়ে যায় আমার রসুনের বাড়ির সঙ্গে আবু জাহল একটা ডাক মারলেন আবু জাহলের ডাক শুনি আমার নবী এত রাইতে বলে রে আল্লাহ আজকে ফাফা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু যে ফাফা আমাকে দেখতে বলে না যে চাষা আমার আম শুনতে পারে না এত রাইতে চাষা কেন আমার আগমন আমার বাড়ি জোরে কোন সুবহানাল্লাহ কবি রাত্রে তোর যে রসুল্লাহ বুঝলকে দেখিয়া আমার নবীজি বলছে মাওলা আমার চাষা কোনদিন এই বাড়িতে পা দেয় না আজকে এত রাইতে কেন গো চাষা চাষা গ ও চাষা এত রাইতে কেন বন্ধুগণ শুনে রাখেন যে রসুল্লাহকে যে নবীকে আবু জাহল এত তাড়না কষ্ট দিয়েছিল এত মারপিট করেছিল এত জ্বালা যন্ত্রণা করেছিল সেই নবী আবু জাহলকে দেখি রাগ করে নাই চাচা চলে রাগ করে নাই আব্বা কত ধৈর্য ছিল নবী দিল সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন যেরকম সুবহানাল্লাহ